নিজের ভালো চাইলে কাউকে বেশি গুরুত্ব না দিয়ে এই উপদেশগুলি দেখুন। নাম্বার এক, পরিচয় দ্বারা প্রাপ্ত কাজ কিছু সময়ের জন্য থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবনের জন্য থাকে। নাম্বার দুই, প্রেম নয় বরং কেরিয়ারকে গুরুত্ব দিন, প্রেম ভালোবাসা আপনা আপনি চলে আসবে। নাম্বার তিন, যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। নাম্বার চার, সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো কোনো দিন দেখতে পারে না। নাম্বার পাঁচ, সত্যি যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। নাম্বার ছয়, চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। নাম্বার সাত, নিজেকে অন্য কারো মতো নয়, নিজেকে এমনভাবে তৈরি করো যাতে অন্যরা তোমার মতো হতে ইচ্ছা করে। নাম্বার আট, যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সেই দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায়, এটাই স্বাভাবিক। নাম্বার নয়, টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে নয়, টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না। নাম্বার দশ, টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে নয়, টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয়, টাকা তোমায় অনেক বন্ধু দেবে কিন্তু ভালোবাসা নয়। কারো ক্ষতি করো না, মন থেকে লোভ হিংসা অহংকার দূর করো, এসব করে কিছুই পাবে না। মনে রেখো, সব শেষে শেষ ঠিকানা মাটিতেই। মানুষকে ভালোবাসতে শিখো, উপকার করো, সৎ পথে চলো। পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। নাম্বার এক, অন্যের দয়া কামনা করা। নাম্বার দুই, পরিবর্তন ভয় করা। নাম্বার তিন, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার চার, নিজেকে ছোট মনে করা। নাম্বার পাঁচ, অতিরিক্ত চিন্তা করা। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিহ্বাকে কামড়ে দেয়। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না, কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই বেশিবার পাথর ছুঁড়ে মারা হয়। কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয়। নিজেকে সাফল্যের দুয়ারে পৌঁছাতে হলে নিজেকে লড়াই করে জিততে হবে। মানুষ শুধু পরামর্শ দেবে, সাফল্য দেবে না। মনে রেখো, দিন ফুরলে নিজের ছায়াও একা করে চলে যায়। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেমেনে করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, অনেকে ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে। তবে জীবনের সব কিছুকেই ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পিছনেই পড়ে থাকবে। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারো ক্ষতি যেন না হয়। লেখাপড়া যদি করতে হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাসতে হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, সম্পত্তি দেখে নয়। দান যদি করতে হয় তাহলে অসহায়কে করো, মন্দির মসজিদে নয়। বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপরে রাখো, অন্যের উপরে নয়। বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। তিনটের সময়ে মানুষের আসল রূপ চিনতে পারবেন, যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন আর যখন আপনি অসুস্থ হবেন। জীবনে যতই ভালো কাজ করো একদিন সবাই ভুলে যাবে, ছোট একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবু দুধকলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউই নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায়। প্রিয় বন্ধুগণ, শুভকামনা রইল
ধন্যবাদ।